বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম এবং অভিনন্দন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো কনস্ট্রাকশন মেটেরিয়ালস অর্থাৎ ইট, পিকেট এবং কংক্রিট এ সম্পর্কে আমরা আপনাদের সাথে কিছু আলোচনা করব। আপনি কেমন পিকেট কিনবেন সেটা আপনাদেরকে বলবো এবং পাশাপাশি আপনার দামটি কত হবে, কি দাম পাবেন তার একটা আইডিয়া আমরা আপনাদেরকে দেবো। যারা দূর দূরান্তে থাকেন, দেশ বা দেশের বাইরে থাকেন, অনেকে এগুলোর দাম জানতে চান বা দাম জানার আগ্রহ থাকে, তাদের জন্যই মূলত আমাদের আজকের এই আয়োজন। আশা করি আমাদের এই আয়োজনটি ভালো লাগবে। যদি আপনারা আমাদের চ্যানেল এইমাত্র নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন এবং অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। বন্ধুরা, আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাম্বার ইট। নাম্বার ইটটা কেমন হয়, এটা তীক্ষ্ণ এবং সব সাইড সোজা থাকবে এবং মোটামুটি পোড়া ভালো হবে, এত ভাঙাচোরা থাকবে না, এটাই হচ্ছে নাম্বার ইট। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম্বার ইট, খুব সুন্দর। ইট দিয়ে গাঁথনি করলে আপনার গাঁথনির লেভেলও খুব সুন্দর হবে এবং আপনার দেখছেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ভাঙ্গা নাই, কোনাকানা কোনো ভাঙ্গা নাই, একদম সোজা থাকে, লেভেল থাকে এবং সাইজটি থাকে। একটি নাম্বার ইটের সাইজ হচ্ছে 9.5, 4.5, 3.5। স্ট্যান্ডার্ড ইট এক নাম্বার ইটের সাইজ হচ্ছে এটা 9.5, 4.5, 3.5, এটা হচ্ছে একটি ইটের সাইজ। এবং আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই নাম্বার ইট হচ্ছে আপনার, এটা হচ্ছে দুই নাম্বার ইট ভাঙ্গা থাকে, কোনা ভাঙ্গা, বিভিন্নভাবে ভাঙ্গা ভাঙচুর করা থাকে। দুই নাম্বার ইট হচ্ছে এটা, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা আরেকটি বিষয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার ইট কীভাবে বানানো হয় সেটি আমরা আপনাদেরকে জানাচ্ছি। ইট কীভাবে পোড়ানো হয় বা ইটের কলাটা কেমন হয় আপনারা সেটি জানতে চান, এই জন্য আমরা সরাসরি খলার ভিতরেই চলে এসেছি। খলার ভিতর থেকে দেখেন মহিলা পুরুষ, নারী পুরুষ, ছেলে মেয়ে, ছোটো বড়ো অনেকেই এখানে ইট কলায় কাজ করছে এবং তারা মাল সাপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করছে এবং ইটগুলো দেখেন কীভাবে আপনার সাজাচ্ছে, ইটগুলো সাজাচ্ছে, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে কংক্রিট আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কংক্রিট কেমন হয়, কংক্রিটের সাইজ কী, এই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। কংক্রিট এক নাম্বার, এটা কংক্রিট হচ্ছে দেখেন কংক্রিটের মধ্যে কিন্তু জামা রয়েছে, এই জামা থাকলে সেটি কিন্তু ডালার মধ্যে বেসে যাবে, সেটি দিয়ে কাজ করা যাবে না, সেটি কিন্তু পানির চেয়েও পাতলা, যার কারণে কিন্তু পানির উপরে বেসে যায়, এই জন্য আমরা জামা দিয়ে কাজ করা যাবে না। এটা হচ্ছে পিকেট, পিকেট ওটা অনেক পোড়া থাকবে, বাঁকা তেরা থাকবে, তেরা বাঁকা থাকবে, কোনো সাইজ থাকবে না, অনেক বেশি পোড়া থাকবে, এটা হচ্ছে পিকেট। পিকেট এটাকেই পিকেট বলা হয়। এটা যদি আপনি অনেক উপর থেকেও ঢিল দেন তাহলে কিন্তু ইট কোনো পরিমাণ ভাঙবে না। হ্যাঁ বন্ধুরা, আমরা আশা করি আপনারা এই জিনিসটি বুঝতে পারছেন। আপনারা যখন ইট, কংক্রিট, পিকেট এই জিনিসগুলো কিনবেন, আমার এই আলোচনা অবশ্যই অবশ্যই আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।